হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা টপিক নিয়ে এসেছি যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেকেনে দেখার আহ্বান রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউরোপের যে আটটি দেশে খুব সহজে আপনারা ভিসা পাবেন, সেই আটটি দেশ নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের নতুন নতুন টপিক নিয়ে হাজির হওয়ার জন্য। তো আজকের যে টপিকটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, যারা স্বপ্নের দেশ ইউরোপে যেতে চান তাদের জন্য ভিডিওটি আশা রাখি ভালো লাগবে। এবং এখানে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউরোপের যে আটটি দেশের কথা আজকে আমি বলবো, সেই আটটি দেশে যাওয়া খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। আপনার ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি একটু লম্বা হতে পারে, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আসলে আমরা সবাই ইউরোপে যেতে চাই, কিন্তু সঠিক দিক নির্দেশনা না থাকায় আমরা সঠিক পথ খুঁজে পাই না। ইউরোপে যাওয়ার জন্য বেশ কিছু সহজ উপায় যেগুলো আমাদের অনেকের জানা নেই। আমরা যদি আমাদের যদি জানা থাকতো তাহলে আমরা সবাই এই উপায়টা খুঁজে সুন্দরভাবে যেতে পারতাম। এখন থেকে ইউরোপ যাওয়ার খুব সহজ সুন্দর রাস্তা খুঁজে পাবেন, আমি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নত নয় এখানে বেশ কিছু দেশ আছে। আপনারা জানেন যে আমেরিকা, কানাডা বা অন্যান্য দেশে বা ইউরোপের অন্যান্য উন্নত যে দেশগুলো আছে এগুলো তো বিষয় পাওয়া খুব টাফ ব্যাপার এবং এগুলোতে যাওয়া খুব কঠিন। তো ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে এমন কিছু দেশ আছে যেগুলো খুব বেশি উন্নত না, তবে ইউরোপ বলে কথা উন্নত তো হবেই, তবে খুব বেশি না। এখানে বেশ কিছু দেশ আছে যেগুলো ভিসা হলেও সেখানে যাওয়া ঠিক নয়। ইউরোপের ভিতর উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে ছেনজেল এর যে যুক্তি আছে সেগুলো দেশগুলো, কিন্তু ছেনজেলার সকল দেশের সহজ ভিসা পাওয়া যায় না। যে সকল দেশে সহজে ভিসা পাওয়া যায় সেই দেশগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আপনারা আশা রাখি সেই দেশগুলো সম্পর্কে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলেও আপনারা যদি যেতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এক নম্বরে আছে নেদারল্যান্ড যাওয়ার সহজ উপায়, মানে নেদারল্যান্ড হচ্ছে এক নম্বরে। নেদারল্যান্ড এমন একটি দেশ যেখানে খুব সহজে স্টুডেন্ট ভিসা যাওয়া যায়। এই দৃষ্টিতে স্টুডেন্ট ভিসার সফলতা রেট 99% ভাগ, মানে 100 জন অ্যাপ্লাই করলে 99 জন এই ভিসা পেয়ে যায়। নেদারল্যান্ড আসতে হলে আপনাকে অবশ্যই বাধ্যতামূলক আইএলটিএস থাকতে হবে, আইএলটিএস স্কোর থাকতে হবে 6.5, থাকলে আপনি খুব সহজে নেদারল্যান্ডে আসতে পারবেন। এদেশের সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে এখানে ভিসা খুব সহজেই হয় এবং ভিসা ইউনিভার্সিটি থেকে নিশ্চিত করা হয়, সেজন্য ভিসা না হওয়ার কোনো চিন্তাই নেই। দুই নম্বরে আছে মাল্টা। মাল্টা দেশ সম্পর্কে অনেকেই অবগত আছেন যে মাল্টা একটি খুব সুন্দর দেশ। মাল্টা এমন একটি দেশ যে দেশটিতে বাংলাদেশ ও ইন্ডিয়ার প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে। একই সাথে স্টুডেন্ট ভিসার পরিমাণ বলা যায় খুবই সফলতার দিকে। আপনি খুব সহজেই ভিসা নিয়ে মাল্টাতে আসতে পারেন এবং মাল্টা ছেনজেন কান্ট্রি, এখানে আপনি খুব সহজে বসবাস করতে পারবেন। ইউরোপে যাওয়ার সহজ উপায় এটা অন্যতম। মাল্টা হচ্ছে আপনার ইউরোপে যাওয়ার জন্য প্রথম স্টেপ হওয়া উচিত ছিল, যেখানে এক নম্বরে নেদারল্যান্ড আসছে। তো মাল্টাতে যাওয়া যারা ইউরোপে যেতে চান তারা প্রথমত যদি মাল্টা টার্গেট করেন তাহলে আপনি ইউরোপে যাওয়াটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। যারা ইউরোপে যেতে চান তারা অবশ্য অবশ্যই মাল্টার দেশ সম্পর্কে বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে আনবো, আপনার সেখানে দেখে আপনার মাল্টা সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। তারপরের স্টেপে আছে হাঙ্গেরি। হাঙ্গেরি যাওয়া সহজ। হাঙ্গেরি এমন একটি দেশ যে দেশটি প্রতি বছর বাংলাদেশ থেকে স্কলারশিপের মাধ্যমে স্টুডেন্ট এনে থাকে। তাছাড়াও বহু আগে থেকে হাঙ্গেরিতে লেখাপড়ার জন্য বাংলাদেশ থেকে স্টুডেন্ট এদেশে পাড়ি জমায়। হাঙ্গেরির গত বছরের ভিসা 95% এখন থেকে সফলতা এসেছে। হাঙ্গেরির জব ভিসাতে যারা আবেদন আসবেন তাদের জন্য সুখবর হচ্ছে 2019 সাল থেকে হাঙ্গেরিতে প্রতিনিয়ত জব ভিসার জন্য বাংলাদেশ থেকে অনেকেই আসছে।
সেক্ষেত্রে হাঙ্গেরিতে স্যালারি কম হলেও এখানে ভিসার সফলতার পরিমাণ অনেক অনেক বেশি। আপনারা হাঙ্গেরিতে ট্রাই করতে পারেন, কারণ মাল্টার পরে হাঙ্গেরিতে ট্রাই করতে পারেন। হাঙ্গেরিতে ট্রাই করলে আপনারা জব ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, যে কোনো ভিসাতে খুব সহজে আসতে পারবেন, যদি একটু বুদ্ধি খাটিয়ে আপনারা আবেদন করেন বা বুদ্ধি খাটিয়ে একটু হাঙ্গেরি সম্পর্কে জানেন, সেক্ষেত্রে মনে হয় বেটার হয়। তো আমি এর পরবর্তী ভিডিওটা আপনাদের প্রতিটা দেশ সম্পর্কে, কোন দেশ প্রতিটা দেশ কীভাবে যাবেন, কীভাবে আবেদন করবেন, সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে আছে লিথুনিয়া ও লাটভিয়া। লিথুনিয়া এবং লাটভিয়া এই দুটি দেশ একই সাথে বলা যায় যে প্রচুর পরিমাণ ভিসা দিয়ে থাকে স্টুডেন্টদের, এবং এই দুটি দেশে অনেকে বাংলাদেশ থেকে এসে জব ভিসাতে। ইউরোপে যাওয়ার বা ইউরোপে আসার সহজ উপায় এটিও হতে পারে লিথুনিয়া ও লাটভিয়া। আমি প্রথমেই বলছি যে যেসব ইউরোপের যেসব দেশে অতটা উন্নত না, কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না, এইসব দেশের জন্য আপনারা ট্রাই করেন, উন্নত কান্ট্রিগুলোতে ট্রাই করার পদ্ধতি, এইসব দেশের জন্য ট্রাই করেন, সহজে আপনার জব ভিসা স্টুডেন্ট ভিসা যেটাই বলেন না কেন পেয়ে যেতে পারেন। পাঁচ নম্বরে আছে ফ্রান্স। ফ্রান্স এমন একটি দেশ যেখানে আপনি জব ভিসাতে অ্যাপ্লাই করলেই আপনার সফলতাটা খুব কম দেখা দিবে। এখানে যারা স্টুডেন্ট আছেন তাদের বলি, IELTS থাকে, তারা যদি এখন অ্যাপ্লাই করেন তাহলে সফলতাটা খুবই ভালো দেখা দিবে। মানে আপনার ফ্রান্সের জব ভিসায় খুব একটা কাজে দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু স্টুডেন্টের জন্য, স্টুডেন্ট যারা যারা পড়াশোনা করতে চান তাদের জন্য খুব ভালো হবে। বাংলাদেশি ভিসা সন্ধানকারী যারা ফ্রান্সে ভ্রমণ করতে চান তাদের জন্য বিভিন্ন বিভাগে ভিসা দেওয়া, যেমন ট্যুরিস্ট ভিসা, ব্যবসা ভিসা, পারিবারিক ভিসা, স্টুডেন্ট ভিসা। তো জব ভিসাটা খুব ফ্রান্সে খুব কম হয়, এদের পার্সেন্ট খুবই কম। আপনারা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন, ব্যবসায়ী ভিসা, পারিবারিক ভিসা বা স্টুডেন্ট ভিসা, এগুলোতে আপনারা যেতে পারেন। ছয় নম্বর আছে পর্তুগাল। পর্তুগালের ইমিগ্রেন্টের জন্য গোল্ডেন কান্ট্রি বলা হয়, বিভিন্ন দেশ থেকে এখানে প্রবাসীরা আসে ইমিগ্রেন্ট হওয়ার জন্য। পর্তুগালে সহজে আসার উপায় হচ্ছে এখানে জব ভিসাতে খুব সহজে আসা যায়, কিন্তু মনে রাখবেন এখানে শুধুমাত্র এগ্রিকালচার প্ল্যাটফর্মে জব ভিসা হয়ে থাকে, আর স্টুডেন্ট ভিসা আসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই IELTS থাকতে হবে, 5.5 স্কোর থাকলেও আপনারা পর্তুগাল খুব সহজে আসতে পারবেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে পর্তুগালে আপনারা যদি কেউ আসতে চান জব ভিসা নিয়ে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এগ্রিকালচার যে প্ল্যাটফর্ম আছে, মানে এগ্রিকালচারের যে কাজগুলো আছে এগুলোতে ভিসা হয়ে থাকে বেশি, এবং স্টুডেন্ট ভিসা দুটোই হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন পর্তুগালের জন্য যেন অ্যাপ্লাই করেন কোনো জব ভিসাতে, অবশ্যই সেটা এগ্রিকালচার কোনো ফার্মে অ্যাপ্লাই করবেন, এগ্রিকালচার বিষয়ক যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য নতুন একটি টপিক, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আমি চেষ্টা করব পরবর্তীতে নেদারল্যান্ড, মাল্টা, হাঙ্গেরি, লিথুনিয়া, লাটভিয়া, ফ্রান্স, পর্তুগাল এই বিষয়ে প্রত্যেকটা দেশ পার্ট টু পার্ট এক একটা করে দেশের জন্য এক একটা ভিডিও আনার জন্য আমি চেষ্টা করব যে আপনারা মাল্টার যে বিষয়টা, মাল্টা আপনারা কীভাবে আসবেন, উপায় কী এবং সহজ পদ্ধতিগুলো কী কী, সব বিষয় নিয়ে আলোচনা করব। তো তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। এবং আপনারা যদি কোনো ভিডিও চান মাল্টা সম্পর্কে বা হাঙ্গেরি সম্পর্কে বা লিথুনিয়া লাটভিয়া সম্পর্কে, নেদারল্যান্ড সম্পর্কে, ফ্রান্স সম্পর্কে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব এক একটা দেশ নিয়ে, এক একটা দেশের ভিসা নিয়ে, এক একটা দেশের জব ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে আপনার সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।